নমস্কার, এমজি গ্লোবাল কলকাতাতে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা বেস্ট প্রজেক্ট দেখাবো আপনাদের, সেটা হচ্ছে বেস্ট রেসিডেন্সিয়াল প্রজেক্ট ইন নর্থ কলকাতা। আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখানে প্রায় 26টা টাওয়ার রয়েছে এবং প্রত্যেকটার হাইট হচ্ছে G+5। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চিলড্রেন্স পার্ক এবং এখানে 40টারও বেশি লাক্সারি অ্যামিনিটিস এবং ফেসিলিটিস রয়েছে। এই প্রজেক্টে 80%-এরও বেশি ওপেন স্পেস রয়েছে এবং এইটার হ্যান্ডওভার পেয়ে যাবেন আপনারা এ বছরের শেষে। এই প্রজেক্টের লোকেশনের ব্যাপারে আপনাদের একটু জানাই, কেন এই লোকেশনটা সবথেকে ভালো, গ্রেট কানেক্টিভিটি কেন আমি বলছি। এইখানে এই 25 মিনিট ডিস্টেন্স, এই রোডটা যে আপনারা দেখছেন, এই গেটটা মেন গেট, 25 মিনিট এয়ারপোর্ট থেকে 25 মিনিট ডিস্টেন্সে আপনারা এই প্রজেক্টটা পাচ্ছেন, যেটা সবথেকে ভালো বিষয়। এবং এই রোডটা সোজা চলে যাচ্ছে কৃষ্ণনগর এবং মুর্শিদাবাদ চলে যাচ্ছে। হ্যাঁ, এবং এর মধ্যেও সামনে যেটা বিল্ডিংটা দেখছেন আপনারা, সেটা হচ্ছে কমার্শিয়াল বিল্ডিং, সেখানে ব্যাংকের আউটলেট পেয়ে যাবেন এবং এটিএম ফেসিলিটিস আছে, ভেতরে গ্রসারিজ সমস্ত শপ আপনি পাচ্ছেন এবং এটা বলবো সবথেকে বেস্ট কানেক্টিভিটি কলকাতার। আপনাদের আরেকটা জিনিসও বলি, সেটা হচ্ছে এই যে ইউনিক এলিভেশন যে ফ্ল্যাটে দেখতে পাচ্ছেন, এটা সবথেকে বেশি, মানে সবথেকে ফেসিলিটিস দিক থেকে অনেক ভালো। কেন আমি বলছি, এই দেখছেন যে বক্সগুলো, এগুলো বেডরুমের ভেতরে যে আলমারি রাখার জায়গা সেটা দেখুন একটু বেরিয়ে আছে। হ্যাঁ, যেটা সবথেকে ভালো এটা বলবো। এবং এই যে বিল্ডার, এই পুরো কলকাতার মধ্যে 15 থেকে 16টার বেশি প্রজেক্ট হ্যান্ডওভার করেছে। হ্যাঁ, সেটা সবথেকে ভালো কারণ। আপনারা, আপনাদের আর একটু কিছু বলি, যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন অলরেডি রেডি হয়ে গেছে, রেডি টু মুভ আর কি, সামান্য ফিনিশিংয়ের কাজ চলছে। এবং আমাদের এই টাউনশিপ প্রজেক্টটায় প্রায় 650টা ফ্ল্যাট রয়েছে, ঠিক আছে, তার মধ্যে 80% সোল্ড আউট, জাস্ট 20% অ্যাভেলেবেল রয়েছে। আপনাদের কানেক্টিভিটির ব্যাপারে আরেকটু কিছু জানাই, সেটা হচ্ছে সামনেই পাচ্ছেন হচ্ছে বারাসাত জংশন রেলওয়ে স্টেশন, যেখান থেকে আপনার আরেকটা স্টারমলের ব্যাপারেও আপনাকে বলা হয়নি, আপনাদের মধ্যমগ্রাম এবং বারাসাতের মাঝখানে স্টারমলও আপনি পেয়ে যাচ্ছেন। এটা শপিং মলের ক্ষেত্রে বেস্ট কানেক্টিভিটি এই প্রজেক্টের থেকে বলতে হবে। এবং আপনি যদি বারাসাত রেলওয়ে স্টেশন থেকে শিয়ালদাগামী ট্রেন অরমরত চলছে, আপনি সবসময় অ্যাভেলেবেল পাচ্ছেন। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে এখান থেকে ডিরেক্ট আপনি অফিস পাড়া, যেটা বলা হয় সল্টলেক সেক্টর 5-এ, ডিরেক্ট পৌঁছে যেতে পারছেন। এখন আপনাদের আমি 3BHK অ্যাকচুয়াল ফ্ল্যাট দেখাচ্ছি, সেটা হচ্ছে 985 স্কোয়ার ফিট। এবং এখানে 2BHK এবং 3BHK ফ্ল্যাট আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন। এটা যেটা দেখছেন সেটা হচ্ছে লবি স্পেস, এবং এই ফ্লোরে, এক একটা ফ্লোরে আপনি 6টা করে ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন। 3BHK 3টে পাচ্ছেন এবং 2BHK 3টে পাচ্ছেন। এবং আপনাকে দেখাই, এই যে 3BHK আমি এন্ট্রি করছি, এখানে ঢুকেই আপনি পাচ্ছেন একটা ডাইনিং কাম লিভিং স্পেস এবং তার সাথে একটা পাচ্ছেন ব্যালকনি। আপনারা যে ব্যালকনিটা দেখছেন, এই ব্যালকনি থেকে গার্ডেনের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা লিভিং কাম ডাইনিংয়ে আপনি আসলেন, আসার পর আপনি সামনেই পাচ্ছেন হচ্ছে কিচেন। এবং কিচেনটা আপনাদের দেখাই, এটা এলসেপ কিচেন এবং এর মধ্যে যথেষ্ট স্পেস রয়েছে। লিভিং কাম ডাইনিংয়ের সাথে আপনারা পাচ্ছেন হচ্ছে কমন ওয়াশরুম, এবং কমন ওয়াশরুমটা আপনারা দেখুন, এবং তার সাথেই আপনারা পাচ্ছেন সেটা হচ্ছে চিলড্রেন্স বেডরুম। এবং চিলড্রেন্স বেডরুমের সামনে দেখুন সুন্দর আলমারি রাখার একটা স্পেস পাচ্ছেন। এবং আপনাদের এই জানলাটা দেখাই, এটা হচ্ছে ফ্রেঞ্চ স্টাইলের জানলা, যেটা হচ্ছে সবথেকে ইউনিক। চলুন এবার দেখে নিই আমাদের মাস্টার বেডরুম। এই মাস্টার বেডরুমে ঢুকেই আপনারা পাচ্ছেন হচ্ছে ওয়াশরুম, তো আপনারা পাচ্ছেনই অ্যাটাচড, এবং সামনেই পাচ্ছেন হচ্ছে আলমারির একটা স্পেস যেটা সুন্দর। এবং দুদিকেই জানলা রয়েছে এই মাস্টার বেডরুমে, এবং ফ্রেঞ্চ উইন্ডো আপনারা পাচ্ছেন, এবং পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন মেন গেট, এবং এটা সবথেকে বেস্ট ভিউ বলতে গেলে। এই যে সোজা গেটটা দেখছেন, এখানে সমস্ত ওপেন স্পেস থাকবে এবং পাশেই চিলড্রেন্স পার্ক দেখতেই পাচ্ছেন। এবং ওই যে গেটটা দেখছেন, ওই গেটটা থেকে আপনারা অটো টোটো বাস সমস্ত কিছু অ্যাভেল করতে পারবেন। এবং আমি একটা জিনিস জানাই, এই যে আউটার এটা দেখছেন, সেখানে এসি রাখার একটা আউটপুট আপনারা রাখতে পারবেন। মাস্টার বেডরুমের এবার আপনি ওয়াশরুমটা দেখুন, এবং ওয়াশরুমের ভেতরে কত সুন্দর আমরা টাইলস ইউজ করেছি, ডবল গেজের ভিট্রিফাইড টাইলস ইউজ করেছি আমরা। এবার চলুন দেখে নেওয়া যাক আপনাদের থার্ড বেডরুম, গেস্ট এবং প্যারেন্টস বেডরুম, আসুন।
এই প্যারেন্টস বেডরুমের সাইজটা আমি বলে দিই, 10.5x11 ফিট, এবং এর কাছাকাছি সামনেই পেয়ে যাচ্ছেন হচ্ছে আলমারি রাখার একটা সুন্দর স্পেস, এবং ফ্রেঞ্চ উইন্ডো আপনি পাচ্ছেন, এবং ডিরেক্ট আপনি দেখতে পাচ্ছেন মেন গেট। এই যে আপনারা দেখছেন এই সমস্ত পকেট গার্ডেন আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ স্যার 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 প্লিজ, আপনাদের সব থেকে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এলিভেশনটা, এবং এর মাঝখানে দেখুন পকেট গার্ডেন রয়েছে, এবং প্রত্যেকটা ফ্ল্যাটের এই কিছু কিছু স্পেস রয়েছে সেটা হচ্ছে পকেট গার্ডেনে আপনারা পেয়ে যাবেন। এবং এ পাশে আপনাদের দেখাই সমস্ত, মানে সব থেকে বিউটিফুল যে জিনিসটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে লেকটা, এবং লেকটা এত সুন্দর, লেকের সামনেই আমাদের হচ্ছে প্রজেক্টটা। এবং স্যার আপনারা দেখতেই পাচ্ছেন এটা পুরো বাঁধানো, এবং এই প্রজেক্টটা এইটাই হচ্ছে, লেকটা হচ্ছে বাঁধানো রয়েছে। এটা যে আপনারা দেখছেন এটা হচ্ছে সেন্ট্রাল গার্ডেন এরিয়া, এবং এটার ফুটবল কোর্টও আপনারা দেখতে পাচ্ছেন, এবং তার সাথে রয়েছে হচ্ছে আমাদের বাচ্চাদের বসার জন্য জায়গা দেখছেন, এবং প্রত্যেকটা ফ্ল্যাটের যে গ্যাপ দেখতে পাচ্ছেন মিনিমাম 25-30 ফিট ডিস্টেন্স। এবং আপনারা এইদিকে দেখুন, এইদিকে দেখলে আপনারা ফ্যামিলিও একটা থাকছে, রেডি টু মুভ ফ্ল্যাট রয়েছে এটা একটা। আপনারা দেখছেন যে বসার জায়গাও রয়েছে, এবং সামনেই দেখতে পাচ্ছেন কমিউনিটি হল, এবং জিম দেখতে পেয়ে যাচ্ছেন, সমস্ত কিছু গ্রাউন্ড ফ্লোরে আপনারা ফেসিলিটিস পাচ্ছেন। আপনারা যে দেখলেন 3BHK ফ্ল্যাট, ওটা যদি একটা রুম আমরা কেটে দিই ওটাই 2BHK হয়ে যাচ্ছে। এবং আপনাদের সাইজটা বলে জানিয়ে দিই, 2BHK সাইজ হচ্ছে 720-790 স্কোয়ার ফিট, এবং 3BHK যে স্কোয়ার ফিটটা বলছি সেটা 770-900 স্কোয়ার ফিট। একটু কারেকশান আপনাদের করে দিই, 3BHK সাইজ হচ্ছে 980-990 স্কোয়ার ফিট। এবং এই ফ্ল্যাটের যে প্রাইস আপনাদের জানিয়ে দিই, এবং 2BHK হচ্ছে 26 লাখ থেকে স্টার্ট, এবং 3BHK 36 লাখ থেকে স্টার্ট। এবং পুরো, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের, পুরো কলকাতার বুকে আপনি 26 লাখ টাকায় 2BHK কোথাও পাবেন না, এবং কলকাতা পিনকোডের মধ্যে 3BHK 36 লাখে কোথাও পাবেন না। এখনই কি ভাবছেন আসবেন কি আসবেন না, তাড়াতাড়ি চলে আসুন, কেন পরের মাস থেকে প্রাইসটা বেড়ে যাচ্ছে, এবং তাড়াতাড়ি এসে আকর্ষণীয় ফ্ল্যাটটা দেখুন এবং বুকিং করুন। অসংখ্য ধন্যবাদ, আবার ফিরে আসবো পরের ভিডিও নিয়ে।